আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় নড়া দাঁত শক্ত করার উপায় সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চান যে দাঁত নড়ে গেলে সে দাঁত কি আর কখনো শক্ত হয় বা অনেকেই বলে থাকেন যে দাঁত নড়ে গেছে সে দাঁত কি ট্রিটমেন্ট করে রাখা যাবে হ্যাঁ ভিউয়ার্স দাঁত যদি নড়ে যায় সেক্ষেত্রে কখনো কখনো ট্রিটমেন্ট করে রাখা যায় আবার কখনো কখনো তা ভালো হয় না তা ফেলে দিতে হয় ধরুন এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এমন দাঁতে কখনো কখনো যন্ত্রণা হয় ব্যথা হতে পারে আর যখন যন্ত্রণা হয় ব্যথা হয় তখন এ দাঁতটি হালকা হালকা নড়তে পারে কিন্তু যদি এমনটি হয়ে থাকে তাহলে যন্ত্রণা বা ব্যথা হওয়ার ফলে যে ধরনের ওষুধ ডাক্তার আপনাকে দিবে এই ওষুধগুলো খাওয়ার ফলে আপনার দাঁতের ব্যথা যন্ত্রণা সাময়িকভাবে কমে যাবে এবং দাঁতটি কিন্তু পুনরায় আপনার শক্ত হয়ে যাবে যদি পজিশনটি এমন হয় আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাড়ি ফুলে ওঠা যে সমস্যাগুলো বিভিন্ন কারণে যে কোনো কারণেই যখন দাঁতের মাড়ি এভাবে ফুলে ওঠে বা ইনফেকশন হয় তখনও কিন্তু সেই দাঁত নড়তে পারে এখানে দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে মাড়ি ফুলে উঠছে তো এই সামান্য একটু ফুলে ওঠার কারণে এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এ দুটি দাঁত হালকা হালকা নড়তে পারে তবে এই নড়াটা কিন্তু স্থায়ী নড়া নয় এখানে গাম ইনফেকশনের কারণেই কিন্তু দাঁত দুইটা হালকা হালকা নড়ে থাকে আর এমন অবস্থায় যখন এই ফোলাটা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে বা সেরে যাবে তখন আপনা আপনি কিন্তু এই দাঁত দুইটা শক্ত হয়ে যায় তো আশা করি বুঝতেই পারছেন যে পজিশনের উপর নির্ভর করে যে নড়ে যাওয়া দাঁত রাখা যাবে কি না এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জিনজিফাইটিস বা মাড়ির প্রদাহ ভাইটিসে যখন দাঁত ও মাডি আক্রান্ত হয় তখন কিন্তু এভাবে গাম বা মাড়ি ফুলে ফুলে লাল হয়ে থাকে ইনফেকশন হয়ে থাকে তো যখন এ ধরনের জিঞ্জিভাইটিসে মাড়ি আক্রান্ত হয় তখন সেই দাঁতগুলা যে অঞ্চলে জিনজিভাইটিস বেশি আক্রান্ত হয়েছে সেই অঞ্চলের যে দাঁতগুলা থাকবে সেগুলো হালকা হালকা নড়তে থাকে আর এই নড়াটি আপনি যখন এই জিঞ্জিভাইটিসের ট্রিটমেন্ট করাবেন তখন স্কেলিংয়ের মাধ্যমে দাঁতগুলা পরিষ্কার করে দেওয়া হয় সেই সঙ্গে মাড়িও পরিষ্কার করে দেওয়া হয় এবং পরিষ্কার করার পরে যখন ঔষধ সেবন করবেন বা ঔষধ খাবেন তখন কিন্তু সে ধীরে ধীরে অল্প নড়া দাঁতগুলা পুরোপুরিভাবে শক্ত হয়ে যায় ভিওয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঁককেলমারি উঠতেছে তার জন্য এমনভাবে ফুলে গেছে তো যখন মারি ওঠার সময় হয় কারো কারো এ ধরনের ফুলে ওঠে আর এ ধরনের ফুলে ওঠার কারণে এই দাঁত নড়তে পারে যে পাশে যে দাঁতগুলা থাকে এগুলা নড়তে পারে যেটি এই সমস্যা সমাধান হয়ে গেলে তার পরের দাঁতটি পুরোপুরিভাবে শক্ত হয়ে যায় জন্য কখনও কখনও ওষুধ খাওয়ার প্রয়োজন হয় আবার যদি মাড়িতে সামান্য একটি সমস্যা থাকে সেক্ষেত্রে ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না এমনিতেই তা ভালো হয়ে যায় আবার অনেকের দাঁতের এই ধরনের সমস্যা দেখা যায় যেটিকে আমরা গাম রিসেশন বলে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের রুট অংশ বেরিয়ে আসছে ভিউয়ার্স দাঁতের যে শিকড় রয়েছে এই শিকড়টা এখানে দেখা যাচ্ছে এখান থেকে গাম রিসেশন হয়ে গেছে মাড়ি অনেকটা নিচের দিকে নেমে আসছে তো যদি গাম রিসেশন হওয়ার কারণে কোনো দাঁত নড়ে যেয়ে থাকে বা নড়তে থাকে সেক্ষেত্রে গাম গ্রাফটিং ট্রিটমেন্ট রয়েছে এ ধরনের দাঁতে সাধারণত ফিলিং করে ভালো করা যায় না যদি এমনটি হয়ে থাকে এটিকে আমরা গাম রিসেশন বলে থাকি আর গাম রিসেশন যদি এই পর্যায়ে চলে আসে সেক্ষেত্রে দাঁত কিন্তু নড়তে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা গাম রিসেশন হয়েছে এমন অবস্থায় দাঁত নাও নড়তে পারে কিন্তু এখানে যতটুকু রিসেশন হয়েছে তার জন্য কিন্তু আপনার দাঁতটি হালকা হালকা নড়তে পারে আর এ ধরনের সমস্যায় শুধুমাত্র একটাই ট্রিটমেন্ট পদ্ধতি আছে তা হলো গাম গ্রাফটিং যেটি মুখের অন্য কোনো অংশ থেকে মাংস সার্জিক্যাল মাংস কেটে এনে সেখানে জয়েন্ট করে দেওয়া হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় গাম গ্রাফটিং এটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো এ ধরনের সমস্যার জন্য এ ধরনের গাম গ্রাফটিং ট্রিটমেন্ট করাতে হয় অন্যথায় এ ধরনের সমস্যায় অন্য কোনো ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া যায় না তো মোটামুটি দাঁত যদি নড়তে থাকে সেটি আগে বুঝতে হবে যে সেটি কেন নড়তেছে কি কারণে নড়তেছে এবং কতটা নড়তেছে এটির উপর নির্ভর করবে যে ট্রিটমেন্ট করে সেই দাঁত রাখা যাবে কি যাবে না সেই দাঁত শক্ত হবে কি হবে না সেটি নির্ভর করবে শুধুমাত্র প্র্যাকটিক্যালে দেখার উপর তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম